ওস্তাজি, আপনি এমন সাধারণ জীবন যাপন কেন করেন? সাধারণ পোশাক পরিধান করে প্রোগ্রাম করেন কেন? কে জানে আমাকে ভালো লাগে, আমি লৌকিকতা দিয়ে কিছু করতে চাইনি, আমার মনে এরকম কোনো স্বাদ হয় না। ছাত্র জীবন থেকে এরকমই ছিল, আমি কারো কাপড়টা হাতে এভাবে দেখে তোমার কাপড়টা কেমন খুব সুন্দর নাকি এরকম বলার আমি অভ্যাসই ছিলাম না। আর দেশে বিদেশে যেখানে যাই এভাবেই থাকি। তো আল্লাহ অনেক সম্মানে রেখেছেন, যেখানে যাই যেখানে যাই, বিমানবন্দরে ঢুকলে দেখবে যে পিছনে পিছনে মানুষ খালি দৌড়িয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত, আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যে, এটাই তো তার বাসের আলোচনা। আপনার বিরোধিতাকারী তাসলিমা নাসরিন চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন, আমি জানি তার বক্তব্যের কথা, আমাকে বলা হয়েছিল যে সে এরকমভাবে বলেছে। শেখ হিজবুত তাওহিদের মহিলারা বেপর্দা হয়ে রাস্তায় নেমে পর্দার ব্যাপারে নারীদের ভুল ধারণা দিচ্ছে, ওরা তো সব মুরতাদের অন্তর্ভুক্ত, এদের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে, তাদেরকে পাশে আসতে দিবেন না, গ্রামে ঢুকতে দিবেন না, তাদেরকে বৈঠক করতে দিবেন না, নইলে মানুষের আকীদাকে নষ্ট করে দিবে। ঘুমন্ত ব্যক্তিকে নামাজের জন্য ডাকা যাবে কি? জি যাবে, সময় হয়ে গেলে ডাকতে হবে। সালাতের জন্য, নফল সালাতের জন্য স্বামীকে বলেছে তুমি স্ত্রীর গায়ে পানি ঢেলে দাও, নফল সালাত ফরজ তো, তাহলে এবার বুঝতে হবে আরো বেশি। অ্যালার্ম দিয়েও জাগাতে পারি না, সাহারি না খেয়ে রোজা হবে কি? হবে। আল্লাহ রাসূল 9:30-10 সময়তে বললেন, এই বাড়িতে নাস্তা পানি কিছু আছে? না, তাহলে আমি সেম থাকলাম, তো সাহারি তো খাননি। আর আমি জীবনে সাহারি খাওয়াতাম অভ্যাসই কম, ছাত্র জীবনে সেম থাকতাম একদিন পর একদিন দাউদ আলাইহিস সালামের, এখন চেষ্টা করা হয় বৃহস্পতিবার সোমবার, তাতে অত সাহারির সাথে যোগাযোগ রাখা যায় না, যার কারণে সাহারি খেতে হবে বরকত আছে, জরুরি নয়। জাহান্নামে একবার গেলে কি পরে কেউ জান্নাতে যেতে পারবে? হ্যাঁ পারবে, কিছু নেকি আছে, তখন প্রথমে জাহান্নামে যাবে, পরবর্তীতে জান্নাতে যাবে, অনেক হাদিস এটা প্রমাণ করে। ঘুষ না নেওয়া কিংবা ঘুষ নিয়ে দান করে দেওয়া কোনটা উত্তম? ঘুষ নিয়ে দান করে দেওয়া, না ওই পথে যাবেন না, ওতে সহজ করে দেখার প্রয়োজন নেই, নিরুপায় হয়ে টাকা রাখছেন, এইটার যে টাকাটা বাড়ছে সেটা আপনি ব্যাংকে না রেখে নিয়ে নেন, নিয়ে ফকির মিসকিনকে দিয়ে দেন নেকি ছাড়াই, এতে আল্লাহর একটা দয়া হতে পারে। কি এটা সাধারণ মানুষের এমামতির জন্য কতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন? ভালো করে কোরআন মাজিদ পড়তে পারলেই হবে, শরীয়তের সম্পর্কে কিছু অবগতি, পূর্বের বিয়ে গোপন রেখে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করা কেমন কাজ? হারাম কাজ, প্রতারণা, ধোকা। শাশুড়িকে এনে মায়ের সাথে ঝগড়া করানো যাবে কি? তোমার এটা কথা তোমার জানানোর কি প্রয়োজন? এটা তো নোংরা কথা, না ওভাবে হাসতে হবে না, আল্লাহ রহম করো। আল্লাহ রাসূল বলছেন বুখারী মুসলিম, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তাহলে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে।
রাতে একটা সময় বের করতে হবে, মাঝে মধ্যে দুই রাকাত সালাত আদায় করে একটু কান্নাকাটি করে পাপের কথাটা বলা, এবং প্রয়োজনীয় জিনিস চাওয়া, চাইলে খুব খুশি হয়, আর প্রশংসা করে চাইলে আরও খুশি। আগে আপনার ইয়ে পড়বেন ইসমে আজম, তারপরে পড়বেন দুরুদে ইব্রাহিম, তারপরে আপনি নিজের কথাটা বলবেন, বিপদে পড়ে আছেন সেটা বলবেন বা কিছু চাচ্ছেন সেটা বলবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহু নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। যদি মুখস্থ না থাকে তাহলে দুয়ার বই থেকে নিতে হবে, বা ওই ইয়েতে আছে, ওই নেটে আছে আপনার এই বই, এদের কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারবেন, এই ছেলেগুলির কাছ থেকে আইনের আসলে আছে। দুরুদ পড়বেন, দুরুদ না পড়লে দোয়া উপরে যাবে না, এভাবে ঝুলন্ত আছে দুরুদ, না দোয়া ওটা উপরে যাবে না যতক্ষণ পর্যন্ত দুরুদ না পড়েছে। তাহলে কবুল হওয়ার জন্য ইসমে আজম, আর উপরে যাওয়ার জন্য দুরুদ, তারপরে নিজের কথা। না না না, কতগুলো এবাদত তিনবার আছে সেই হিসেবে তিনবার বলতে পারে, করতে পারে, একাধিকবার বলবে, একবার বলেই শেষ করে দিবে। হুজুর আমার প্রথম প্রশ্ন, স্বামী মারা গেছে, কিছু সম্পদ টাকা পয়সা আছে, সেগুলো ব্যাংকে রেখে সে টাকার মুনাফা দিয়ে সংসার চালায়, এটা কি জায়েজ? জিনা এটা হারাম। একটা কথা বলি, আমিও বুঝতাম না, আবদুল্লাহর বক্তব্যে বুঝতে পারলাম যে সুদের ফলাফল হলো এইটা, টাকার গতি হলো ওকে চলতে দিতে হবে তার গতিতে, এটা হলো টাকার জন্য জরুরি, ওকে তার গতিতে চলতে দিতে হবে, কি টাকা বিনিময় ছাড়া চলতে পারে না। এক কেজি কফি দেন, টাকা দিলাম, এই টাকাটা ব্যবহার হলো কিসে? বিনিময়ে, কপির বিনিময়ে। এই জমিটা বিক্রি করতে চাচ্ছি 50 লক্ষ, টাকা দেন, তো দিয়ে দিলাম, জমি আমি নিলাম, তো টাকা কিসে ব্যবহার হলো? বিনিময়ে। 100 টাকা দিয়ে যে 110 টাকা নিলেন, এবার টাকা কিসে ব্যবহার হলো? টাকাতে তো বিনিময় হলো না, বিনিময় হতে হবে আর একটা জিনিস দিয়ে। টাকা দিয়ে টাকা বিনিময় হয় না, যদি টাকা দিয়ে টাকা হয় তাহলে তার যেটা চলমান গতি আছে এটাকে বন্ধ করে দেওয়া, তার চলমান গতিকে বন্ধ করলে মানুষ ধ্বংস হবেই, তখন মানুষ সুদ খাবে। এই কারণে আল্লাহ বলছেন সুদে মানুষের টাকা কমে যায় আর দানে মানুষের টাকা বেশি হয়ে যায়। টাকাকে নিজের গতিতে চলতে দিতে হবে, নিজের গতি মানে হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে। আপনি যে একবার নিরাপদে ঘুমিয়ে গেলেন 50 লক্ষ টাকা ব্যাংকে রেখে, আর মাসে মাসে তুলে নিয়ে আসছেন, কোনোদিন কি ভেবেছেন কত লাভ কত লস? বেগুন কিনেছেন না কি যে ঢাকা যেতে যেতে পচে যাবে? ব্যবসা যেটা, কেমন ব্যবসা এটা? ব্যবসা কোনোদিন নিরাপদ হয়? বিনিময় হলো না তবু আপনি টাকা পাচ্ছেন, এটা কথা হলো? যার কারণে একটা ব্যাংকে টাকা রেখে ওই মুনাফা হারাম, কাবিরা গোনা সুদ, ওই মুনাফা খাওয়া যাবে না। আমার দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে খাবার খাওয়া দেখলে শুনেছি শয়তানের মলমূত্র খাওয়া হয়, এ সম্পর্কে আপনার মতামত কি? জি না, এগুলো আল্লাহ রাসূল বলেননি, স্বপ্নের ফলাফল চূড়ান্ত কিছু নয়। আল্লাহ রাসূল বলেছেন যে খারাপ লাগলে কাউকে বলবো না, কাত পরিবর্তন করে নাউজুবিল্লাহ বলবো, খুবই যদি খারাপ লাগে তাহলে উঠে উজু করে দুই রাকাত সালাত আদায় করতে হবে, খারাপ স্বপ্ন ওখান থেকেই শেষ। আর যদি খুব ভালো লাগে তাহলে কাউকে বলা যায়, ও যেটা বলল সেটা শুনে থাকবেন, স্বপ্ন কোনো দলিল নয়। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খের। আমি উপস্থিত দিনী ভাই বোন সকলের জন্য কল্যাণ কামনা করি, আল্লাহ আমাদের